আপনারা স্ক্রিনে দুই ধরনের বাংলা যুক্তবর্ণ দেখতে পাচ্ছেন। বাম দিকে যে যুক্তবর্ণগুলো দেখছেন সেগুলো সাধারণত আগে প্রচলিত ছিল, আর ডান দিকে যে যুক্তবর্ণগুলো দেখতে পাচ্ছেন এইগুলো বর্তমানে বিভিন্ন পাঠ্যপুস্তক, সংবাদ পত্রিকা এবং আধুনিক বিভিন্ন সরকারি কাজকর্মে এগুলো কিন্তু ব্যবহার হয়ে থাকে। তো এবার প্রশ্ন হলো, এই আধুনিক যুক্তবর্ণ এইগুলো আমরা কেমন ভাবে কম্পিউটারে টাইপ করব? আমি নিজেও এর আগে বহু সমস্যার সম্মুখীন হয়েছি। যখন আমি কম্পিউটারে টাইপ করতে গিয়েছি তখন এই বাম দিকে যে ধরনের যুক্তবর্ণ দেখতে পাওয়া যাচ্ছে ঠিক এই ধরনের যুক্তবর্ণ কিন্তু এসে গেছে। ডান দিকে যে ধরনের আধুনিক যুক্তবর্ণ দেখা যাচ্ছে এটা কিন্তু কম্পিউটারে আমি যে মুহূর্তে ভিডিওটা তৈরি করছি সেই দিনই লাস্ট জানতে পারলাম, মানে তার আগে আমি জানতাম না, এবং এটা জানার সঙ্গে সঙ্গে কিন্তু আমি ভিডিওটা তৈরি করছি আপনাদের জানানোর জন্য। কারণ আমি জানি যে এটা আপনারা অনেকেই সমস্যায় পড়ছেন, বাংলা টাইপ করতে গেলে এই পুরোনো ধরনের যুক্তবর্ণ চলে আসছে। এই ডান দিকে যেমন আধুনিক যুক্তবর্ণ এটা আপনারা লিখতে পারছেন না, অনেকে হয়তো পারছেন না, তো যারা পারছেন না তাদের জন্য এই ভিডিওটি, আর যারা জানেন তাদের জন্য নয়। তো দেখুন, এই যে ডান দিকের এই যে আধুনিক যুক্তবর্ণ এটা যখন আমরা টাইপ করব কম্পিউটারে, তার জন্য আমাদের কম্পিউটার একটা ফন্ট আপনাকে ইনস্টল করে নিতে হবে, এবং সেটা 1 মিনিটের কাজ। এর জন্য আপনাকে কোনো খরচা করতে হবে না, একদম ফ্রিতে আপনি একটি সরকারি ওয়েবসাইট থেকে ওই ফন্ট পেয়ে যাবেন, এবং 1 মিনিটের মধ্যে আপনি সেই ফন্টটাকে ইনস্টল করে নেবেন, তারপরে আপনি কিন্তু টাইপ করতে পারবেন। তো চলুন আমি এবার আপনাদের স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো কেমন ভাবে এই আধুনিক বাংলা ফন্ট আপনারা ডাউনলোড করবেন, ডাউনলোড করার পরে সেটাকে ইনস্টল করবেন এবং সেটাকে আপনারা কম্পিউটারে টাইপ করবেন। সেটা আপনারা ওয়ার্ডপ্যাডে টাইপ করতে পারেন, পাওয়ার পয়েন্টে মানে টাইপ করতে পারেন, এক্সেলে, বা আপনারা কম্পিউটারে যে কোনো জায়গায় যেভাবে আপনারা টাইপ করেন সেখানে কিন্তু টাইপ করতে পারবেন। প্রসঙ্গত বলে রাখি, আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল ডিজিটাল সার্ভিস ফর ইউ এবং আমি আপনাদের সঙ্গে রয়েছি রঞ্জিত। তো এবার আমরা দেখে নেবো কেমন ভাবে ডাউনলোড করে নেব বাংলা একাডেমি ফন্ট, এবং সেই ফন্ট গুলোকে ইনস্টল করে আমরা কম্পিউটারে টাইপ করব। তো এই আধুনিক যুক্তবর্ণ টাইপ করতে গেলে আপনাদের প্রথমে যেটা করতে হবে সেটা হলো আপনাদের বাংলা একাডেমি নামক যে ফন্ট রয়েছে সেই ফন্টটাকে ইনস্টল করতে হবে। সেটার জন্য আপনারা আপনাদের সিস্টেমে গুগলে যাবেন, গুগলে গিয়ে টাইপ করবেন বাংলা একাডেমি ফন্ট, বাংলা, তারপর লিখবেন একাডেমি ফন্ট, বাংলা একাডেমি ফন্ট টাইপ করুন। টাইপ করার পরে প্রথমে আপনারা দেখুন একটা অপশন দেখতে পাচ্ছেন, এই যে অপশনটা বাংলা ফন্ট, তারপরে SNLTR, ডিপার্টমেন্ট অফ আরো সব ডট 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 রয়েছে। তো এখানে আপনারা ক্লিক করবেন, এখানে ক্লিক করার পরে আপনারা এই ধরনের একটা ওয়েবসাইট পেয়ে যাবেন। এটা আপনারা দেখতে পাচ্ছেন যে ভাষা প্রযুক্তি গবেষণা পরিষদ, তথ্য প্রযুক্তি ও বৈদ্যুতিন বিভাগ পশ্চিমবঙ্গ সরকার, এই ওয়েবসাইট থেকে কিন্তু আপনারা পেয়ে যাবেন সেই বাংলা একাডেমি ফান্ড। এবার এখানে দেখুন অনেকগুলো অপশন রয়েছে উপরে, তাদের মধ্যে আপনারা ডাউনলোড নামক এই অপশনটা দেখতে পাচ্ছেন, এই ডাউনলোড অপশন আপনারা ক্লিক করুন। এখানে ক্লিক করার পরে আপনারা একটু নিচে নেমে আসুন, একটু নিচে নেমে আসার পরে বাম দিকে এখানে দেখতে পাচ্ছেন এই যে বাংলা ফন্টস, এই যে বাংলা ফন্টস নামক যে অপশনটা দেখতে পাচ্ছেন এর অধীনে দেখুন আরো দুটো অপশন রয়েছে, একটা হলো উইন্ডোজ আর একটা হলো লিনাক্স। তো আপনি যদি উইন্ডোজ ব্যবহার করেন, তো আমরা বেশিরভাগ ক্ষেত্রে উইন্ডোজই ব্যবহার করি, তো আমি যেমন ব্যবহার করছি উইন্ডোজ 11, তো আপনারা যদি উইন্ডোজ ব্যবহার করেন তাহলে এই অপশনে যাবেন, আর যদি লিনাক্স ব্যবহার করেন তাহলে এই অপশনে যাবেন। তো উইন্ডোজ ইউজার আপনি যদি হন তাহলে এবার এখানে এই যে ডাউনলোড যে অপশনটা রয়েছে ডান দিকে এখানে আপনি ক্লিক করুন। এখানে ক্লিক করার পরে আপনাকে দেখুন এই যে বাংলা একাডেমি যে ফন্ট সেটা ইনস্টল করার জন্য আপনাকে একটা ডায়লগ বক্স দিচ্ছে। তো এখানে আমি দেখুন অলরেডি ডাউনলোড করে রেখেছি, তো আমি আর একবার এটাকে সেভ করছি আপনাদের দেখানোর জন্য। দেখুন আমার যেহেতু এটা ডাউনলোড করা রয়েছে, তাই আগের যে এক্সিস্টিং যে ফাইলটা রয়েছে সেটাকে রিপ্লেস করবো কিনা তাই জিজ্ঞেস করছে। তো ঠিক আছে, আমি রিপ্লেস করে দিলাম, মানে আগেরটা চলে গেল, বা নতুন ভাবে ইনস্টল মানে ডাউনলোডটা হলো। এবার এটা ডাউনলোডটা হওয়ার পরে আপনি যখন ডাউনলোড করবেন তখন আপনি কোথায় ডাউনলোড করবেন সেটা দেখে নেবেন। তো আমি ধরুন ডাউনলোড করেছি আমার কম্পিউটারের সিস্টেমে, তো সেখানে আমি যে জায়গাটা ডাউনলোড করেছি সেখান থেকে আমি করে নেবো। তো আপনারা চাইলে পরে আপনাদের ইচ্ছা মতো জায়গা, সেটা ডেস্কটপ হোক বা ডাউনলোড হোক বা কোন একটা জায়গায় আপনারা সেটা ডাউনলোড করে নিলেন, তো সরাসরি সেই ফাইলে আপনারা গিয়ে সেখান থেকে ওটাকে ওপেন করে ইনস্টল করবেন। অথবা এই যে ডান দিকে যে দেখতে পাচ্ছেন এই যে এখানে আপনারা যাবেন, তো এখানে আপনারা যখন মাউস পয়েন্টার স্পর্শ করাবেন দেখতে পাচ্ছেন যে ওপেন ফাইল এই অপশনটা দেখাচ্ছে, তো এখানে আপনারা ক্লিক করতে পারেন। এখানে ক্লিক করার পরে দেখুন এরকম একটা অপশন আসছে, অর্থাৎ এখানে আপনাকে সেটাকে ইনস্টল করতে হবে। তো প্রসঙ্গত বলে রাখি, আমি কিন্তু অলরেডি আমার সিস্টেমে সেটা ইনস্টল করে রেখেছি, তো আরো একবার আমি ইনস্টল করব আপনাদের দেখানোর জন্য। দেখুন আমি এখানে ইয়েস করে দিলাম, ইয়েস করার পরে দেখুন এই যে ইনস্টল আমি করব কিনা এই অপশনটা আমাকে দেখাচ্ছে। তো ঠিক আছে, আমি এবার আবার ইনস্টলে ক্লিক করছি, এবার দেখুন সেটা ইনস্টল হয়ে গেল।
একবারে 1 সেকেন্ডের মধ্যে ইনস্টল হয়ে গেল, দেখতে পাচ্ছেন। তারপর আমি এটাকে ফিনিশ করে দিলাম। এবার আমার ইনস্টলটা হয়ে গেল। তো এখান থেকে ইনস্টল না করে আপনারা ডাউনলোড তো প্রথমে করলেন, ডাউনলোড করার পরে আপনারা যে ফাইলে ডাউনলোড করেছেন এরকম ভাবে আপনারা ফাইলটা বেছে নেবেন কোথায় ডাউনলোড করেছেন। তো আমি যেমন ধরুন এখানে ডাউনলোড করেছি আমার ডাউনলোড অপশনে, তো এখান থেকেও কিন্তু আমি ক্লিক করে আবার ওটাকে এইভাবে ইনস্টল করে নিতে পারি। তো এটা দেখুন যতবার আমি ইনস্টল করছি ততবারই কিন্তু ইনস্টল হয়ে যাচ্ছে, মানে আগেরটা ডিলিট হয়ে নতুন ভাবে রিফ্রেশ হয়ে ইনস্টল হয়ে যাচ্ছে। তো যাক, এটা ইনস্টল আপনারা করে নিলেন, আপনারা তো বিভিন্ন সফটওয়্যার ইনস্টল করে থাকেন, এরকম ভাবে ইনস্টল হয়ে গেল। এরপরে আপনি টাইপ করার জন্য যে কোনো একটা মানে যেখানে আপনি টাইপ করতে চান সেটা খুলুন। তো আমি তো এখানে একটা ওয়ার্ড প্যাড নিয়ে নিলাম, আমি এখানে মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট বা ওয়ার্ড প্যাড একটা খুলে নিলাম। এবার সেটাকে আমি ওপেন করছি এবং আপনাদের টাইপ করে দেখাবো যে কেমন ভাবে ওই আধুনিক যুক্ত বর্ণগুলো টাইপ করা যায়। তো এখানে আমি পেজটা খুলে নিলাম, তারপরে এই যে এখানে ফন্ট আপনাকে সিলেকশন করে নিতে হবে। এখানে দেখুন এই যে বাংলা একাডেমি কিন্তু চলে এসেছে, বাংলা একাডেমি, এই ফন্ট আপনাকে প্রথমে বেছে নিতে হবে। এই বাংলা একাডেমি ফন্ট এখান থেকে সিলেক্ট করার পরে এবার আপনি টাইপ করুন, যেমন ধরুন আমি প্রথম টাইপ করবো রক্ত, RAKT, সরি এটা ইংরেজি করা আছে, আমি আগে ফন্টটাকে কিবোর্ডটাকে আগে বাংলা করে নিই। বাংলা করার পরে RAKTA, দেখুন রক্ত উপরে অপশনটা এসেছে, এটাকে আমি বেছে নিলাম। দেখুন রক্তটা কেমন ভাবে হয়ে গেল লেখা দেখতে পাচ্ছেন, আধুনিক যে যুক্ত বর্ণ সেই ফন্ট হয়ে গেল। আমি একটু বড় করে আপনাদের দেখিয়ে দিই, এই যে এরকম ভাবে কিন্তু আপনারা আরো যে সমস্ত যুক্ত বর্ণগুলো রয়েছে মানে আধুনিক যুক্ত বর্ণ সেরকম ভাবে লিখতে পারেন। আমি কয়েকটা আপনাদের লিখে দেখাচ্ছি, যেমন ধরুন বঙ্গ, BANGA বঙ্গ, দেখুন আচ্ছা এটা ইংরেজি আসলো, BANGA বঙ্গ, এই বঙ্গটা দেখুন এই যে আধুনিক বর্ণ হয়ে যাচ্ছে। এরকম ভাবে কিন্তু আপনারা আধুনিক সমস্ত রকমের যুক্ত বর্ণ লিখতে পারছেন। তাহলে এইটুকু ছিল এই ভিডিওটির আলোচনা। যদি ভিডিওটি দেখে ভালো লাগে একটি লাইক করবেন, কিছু জানার বা জানানোর থাকলে কমেন্ট। সর্বোপরি এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও ভবিষ্যতে পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন।